অ্যাকাউন্ট হয়েছে? অ্যাকাউন্ট খুলছেন, লগ ইন হবে না কেন? কি দেখাবো? আমি প্রথমে সার্চ দিছিলাম ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে, তো এখন তো সার্চ দিছি ইন্টেরিয়ার ডিজাইনার এনডি, তার মানে শুধু ওইগুলোই আসবে, এনডির গুলোই আসবে, 11টা কন্ট্যাক্ট আসছে, বুঝছেন? এই দেখেন, এই যে শীট দিচ্ছি, এই শীটের পাশে, হ্যাঁ, শীটের পাশে কোন কোন স্টেটে আমরা কাজ করব সেই স্টেটগুলো দেওয়া আছে, দেখেন, দেখছেন? একটু দূরে রাখছি আমি। প্রথমে নর্থ ড্যাকোটা আছে, তারপর আছে ওইহো। ওইহোর শর্ট নেম কি? এটা এখান থেকে দেখেন, শর্ট নেম কি? ও এইস। তো সবসময় যে এইভাবে মিল থেকে হবে এমন কোনো কথা নাই, কিন্তু বুঝতে পেরেছেন? যেমন সাউথ ক্যারোলিনা আর সাউথ ক্যালিফোর্নিয়া দুটো এসসি দিয়ে, তখন কিন্তু একটু চেঞ্জ হবে, বুঝেছেন? এ সাউথ ক্যারোলিনা এটা এসসি, আর ক্যালিফোর্নিয়াতে যাই যে দেখি আসি কি আছে। ক্যালিফোর্নিয়া দেখেন সিএ, এই জন্য ওই রিসার্চ করাটা আগে শিখতে হবে। তা আমাদের কাজটা হলো যে শীটের এই ফরম্যাট অনুযায়ী ইন্টেরিয়ার ডিজাইনারদের এই রেকর্ডগুলো অ্যাড করা। এখন অনেকগুলো ওয়ে আছে ইনফরমেশন নেওয়ার। একটা হলো যে আপনি ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে সার্চ দিতে পারেন গুগলে, দিয়ে তাদের প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে দেখে আসতে পারেন যে ইমেল অ্যাড্রেস আছে কিনা, সেখান থেকেও নিতে পারেন। আবার শর্টকাট ওয়ে data.com-এ যদি অ্যাকাউন্ট থাকে এবং হিউজ পয়েন্ট থাকে, তাহলে এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ, পয়েন্ট কিভাবে বাড়াবেন সেটা মানে, তাহলে কি কোন কোনভাবে আমি দেখাই? এক এক করে তো শেষ করতে হবে, আমি তো 5টা বাজলেই উঠে পড়বো। ওদের ওই ভিডিও লিঙ্কটা দিলে ওরা বুঝতে পারবে না, কারণ ওই ভিডিও লিঙ্কে আমি কালকে কাজ করতে, আমি নিজে লিস্ট বের করে করতে করতে আমার 30 মিনিট হয়ে গেছে ভিডিও, তাও লাস্টে শেষ হয় নাই। হ্যাঁ, তো এখানেও ভিডিও হচ্ছে, ওরা এদের ইয়ে দিয়ে দিবানে, কপি নিয়ে নেবে, আর ও লিঙ্কটাও দিবানে, কানেক্ট সবাই হয়েছে প্রয়োজনে। এখন আমি বুঝাইতে না পারলে রাত্রে ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেককে বোঝাবো, কিন্তু এখানে আপনারা বেসিক জিনিসটা আগে বোঝেন, বুঝতে পেরেছেন? কারণ 2 ঘন্টায় যতটুকু সম্ভব এর বেশি তো আমি পারবো না, আমার তো আবার জিনেদায় ব্যাগ যেতে হবে। আপনার পয়েন্ট আছে, আপনার তো কোনো প্রবলেম নাই, এক এক করে দেখা। এদের আগে data.com-এ আপনাদের তো লগ ইনই করতে পারছেন না, তাহলে এখন হয়েছে, তাহলে কি প্রবলেম হচ্ছিল বলেন? ওই যে ইমেলে কনফার্ম করা হয়নি, যে ফেক ইমেল দিয়ে খুলতে চাচ্ছিলেন না, ইমেল ফেক হোক কিন্তু ইমেলের পাসওয়ার্ড ইউজার নেম তো আপনার লাগবে, বুঝতে পেরেছেন? তা নাহলে তো ভেরিফাই, না হলে তো আপনি ই করতে পারবেন না। হ্যাঁ, আর এই অ্যাকাউন্ট কিন্তু ঘন ঘন সাসপেন্ড হবে data.com-এর, এই জন্য বলছি যে 5-7টা খুলে রাখতে হবে, মানে পারলে 10টা খুলে রেখে ফেলে রাখেন, যত এজ বেশি হবে তত অ্যাকাউন্ট মজবুত হবে, বুঝেছেন? হুট করে 2টায় কাজ করছিলেন, সাসপেন্ড হয়ে গেছে, তখন কি করবেন? আবার আর একটা খুলে তখনই তো বেশি পয়েন্ট বানাতে পারবেন না, ডেইলি হয়তো 50 পয়েন্ট বানাতে পারেন, 50 পয়েন্ট বানাইতে পারলে বা 25 পয়েন্ট বানাতে পারেন, মানে 5টা নিতে পারবেন, কিন্তু অ্যাকাউন্টের মেয়াদ যদি একটু বেশি হয় তাহলে আপনি 20টা করে অ্যাড করতে পারবেন। 20টা অ্যাড করলে 150 পয়েন্ট হইতে পারে, 200 হইতে পারে, ন্যূনতম 100 হবে। হ্যাঁ, আসেন, আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, এখন এখানে যদি পয়েন্ট অ্যাড করতে হয় আপনার, এই যে এখানে একটা অপশন দেখেন যে এ সিঙ্গেল কন্ট্রাক্ট অ্যাড অপশন আছে না, দেখছেন এখানে তিনটে অপশন আছে। যদি আপনার কাছে এমন কোনো রেকর্ড থাকে, অতীতের রেকর্ড আপনার কাছে আছে এই ফরম্যাট অনুযায়ী, যে এ গ্রুপ সেখানে আপনি পুরো এক্সেল শিট ধরে আপলোড দিয়ে দিলে ও নিয়ে নেবে, যদি ওইগুলো আগে থেকেই কেউ না দেয়, কথা আছে, কিন্তু আপনি দিলেই যে নেবে তা না, মনে করেন যে আপনি যেটা দিচ্ছেন আমি আগে দিয়ে বসে আছি, অর্থাৎ এখান থেকে যে আপনি ইমেলটা নিচ্ছেন তার মানে কেউ তো ওইগুলো ঢুকায় রাখছে, তাহলে যেগুলো ঢুকায় রাখছে ওইগুলো তো আপনি দিতে পারবেন না, যেগুলো ঢুকানো নাই সেইগুলো দিতে পারবেন, ক্লিয়ার? সেটার ক্ষেত্রে আমার কথা আছে, যেমন এই কোম্পানি যদি আপনি নেন, কোম্পানি যদি অ্যাড করেন, দুইটা জিনিস অ্যাড করা যেতে পারে, একটা হচ্ছে যে কোনো ব্যক্তির ইমেল অ্যাড্রেস, টাইটেল, নেম, টেলিফোন নম্বর, এই সাইডটা অ্যাড করেও পয়েন্ট নিতে পারবেন, আবার ফুল একটা কোম্পানির প্রোফাইল দিয়েও আপনি পয়েন্ট নিতে পারবেন। উভয় ক্ষেত্রে এই কোম্পানির প্রোফাইল অ্যাড করলে 5 পয়েন্ট পাবেন, আর ফোন নম্বর সহ যদি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন তাহলে 10 পয়েন্ট পাবেন। যদি সেগুলো না থাকে দেওয়া তাহলে সব দিতে পারবেন, বুঝতে পেরেছেন? যেমন আমাদের পিছনের কাজের একটা শিট আমরা বের করি, যেমন দেখেন আমার কাছে অনেক রেকর্ড আছে পূর্বের কাজের, হ্যাঁ এইটা দিয়ে ওইভাবে হবে না, আপনারা এইখান থেকে করতে হবে, এই যে না ইনফো টিনফো এগুলো নিবে না, ধরেন এই একটা ওয়েবসাইট আমি ওপেন করলাম, বুঝছেন, আমি একটা অ্যাড করে দেখাচ্ছি আমার লিস্ট থেকে, তারপরে কিভাবে আপনারা সার্চ করে লিস্ট বের করবেন সেটাও দেখাবো। আগে আমার লিস্ট থেকে দেখাচ্ছি এই কারণে যে কোন কোন দেশের নিতে পারবেন, সব দেশে তো নিতে পারবেন না, 9টা দেশের ইনফরমেশন আপনারা এখানে অ্যাড করতে পারেন। হ্যাঁ কম আছে, ইউকের কম আছে, সেই হিসেবে ইউকে নেওয়াটা সুবিধা বেশি। তো ইনফরমেশান যদি অ্যাড করতে হয় তো কন্টাকে ক্লিক করতে হবে, কন্টাকে ক্লিক করলে ইনফরমেশান পাবেন। একটা ওয়েবসাইটের যদি কোনো অ্যাড্রেস বের করতে হয় কোথায় ক্লিক করতে হয়, কন্ট্যাক্টসে অথবা টিমসে অথবা গেট ইন টাচে, এই এরকম বিভিন্ন অপশন থাকে না, আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি যদি এমন হতে পারে সব কিছু কিন্তু সমান বোঝাইতে পারে না, হ্যাঁ আমি আপনাদের বোঝাতে পারছি কিনা। আচ্ছা সবাই কি চলে যাবে 5টার আগেই? আমি 5টায় বন্ধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, দেখেন এদের এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এই যে এইটুক অ্যাড্রেস। তো এখন আমি এখানে অ্যাড করব কি কি চাচ্ছে দেখেন, প্রথমে দিতে হবে আপনাকে ওয়েবসাইটটা দিতে হবে প্রথমে, এই যে বক্সের ভিতরে এটা, এই যে এই যে এই পর্যন্ত, এই যে ইউকে পর্যন্ত, মানে যে কোনো ওয়েবসাইটের হোম অ্যাড্রেস, হোম অ্যাড্রেস বোঝেন, হোম অ্যাড্রেস। আর আমার এই যেটা ওপেন করা রয়েছে এটা কিন্তু হোম অ্যাড্রেস না, এটা কিন্তু একটা লিঙ্ক পেজ, যারা ডেভেলপমেন্টের স্টুডেন্ট তারা এগুলো ভালো বলবেন, বা পারমালিঙ্ক, তাই না? আমি আবার অত আপনাদের মতো ওয়েব ডেভেলপমেন্ট বুঝি না, কিন্তু আপনারা আমার থেকে বেশি বুঝতে পারেন, কিন্তু নর্মাল এই জিনিসগুলো নর্মালি আমার লাগে বিধায় আমি টুকটাক নামধামগুলো জানি আর কি। এই আমরা যেটা নিচ্ছি হোম পেজের ইউআরএলটা নেব আমরা, এই যে হোম পেজের ইউআরএলটা নেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম, দেখেন নেক্সটে ক্লিক করার পর একটা ফর্ম চলে এসেছে, আর ওয়েবসাইটের ইউআরএলটা অটোমেটিক সে নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর আমি যে জিনিসটা দেখাচ্ছি এখানে শো করতেছে ইউনাইটেড স্টেটস, কিন্তু আমাদের কান্ট্রি তো ইউকে এটার, কারণ ওয়েবসাইটেই বলতেছে ইউকে, শো কান্ট্রি ইউকে, এটা তো ফাইনাল, তো এখানে চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করতে এইখানে আসলাম আমি এই কারণে, দেখেন যে কোন কোন দেশ থেকে আপনারা নিতে পারবেন, ইউনাইটেড স্টেটস, কিংডম, সাউথ আফ্রিকা, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ইন্ডিয়া, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, এই কয়টা কান্ট্রির বিভিন্ন কোম্পানির ইনফরমেশন আপনারা অ্যাড করে পয়েন্ট নিতে পারবেন। তা ইউএসএটার বেশিরভাগই ঢোকানো, বুঝছেন? সো ইউএসএ বাদে অন্য দেশেরটা যদি নেন সেটা মনে হয় আপনাদের জন্য বেস্ট হবে, মানে তাহলে সময়টা বেশি নষ্ট হবে না, টাইম ওয়েস্ট কম হবে। তা আমি ইউকের আমার কাছে লিস্ট আছে, আমি সেই লিস্ট ধরে দেখাচ্ছি। তো এখন কী চাচ্ছে, পরের বারে চাচ্ছে কোম্পানি নেম, কোম্পানি নেম কোথায় পাবো, ওই যে কন্ট্যাক্ট আছে ক্লিক করার পরে দেখেন লিন্ডি রেনল্ডস ইন্টেরিয়ার ডিজাইন, এটাই কোম্পানির নেম। আমি কিন্তু আর শিট থেকে নিচ্ছি না,
সিট থেকে শুধু ওয়েবসাইটটা নিয়ে আমি ওখানে চলে গেছি, বুঝছেন? এটা আমার চেঞ্জ করা হয়নি তো এখনো, টিমটা এটা নিলাম। ফোন নাম্বার, ফোন নাম্বার এখানে মোবাইল টেলিফোন দুইটাই আছে, তো নর্মালি আপনার আমরা টেলিফোনটা নেই। একটা জিনিস দেখেন, যখনই কান্ট্রি আমি চেঞ্জ করে দিছি তখনই আপনার যখন ফোন নম্বর দেবো, কই ফোন নম্বর, হ্যাঁ অটোমেটিক কান্ট্রি কোড অটোমেটিক নিয়ে নেবে আপনার যে যে নাম্বারই আসুক, বুঝছেন? দেওয়ার পরে সাইডে ক্লিক করেন, কান্ট্রি কোড অটোমেটিক নিয়ে নেবে। দেখছেন, যে দেশ আপনি সিলেক্ট করবেন ওই দেশের কান্ট্রি কোডও নিয়ে নেবে, যদি মূল নাম্বারটা সঠিক থাকে। প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা নাম্বার, একটা সংখ্যা থাকে যে এত এত সংখ্যার নাম্বার হয়। যেমন আমাদের মোবাইলের যদি 01911 এটু বাদ দিই, বাদ বাকি কয়টা প্লাস ডাবল এইট, এখানে যদি অপশান থাকতো তো আপনি 01911 এই দিয়ে পুরাটুক লিখবেন ও 880 অটোমেটিক নিয়ে নেবে, যদি বাংলাদেশের অপশান থাকতো। যেমন ইউএস এর অপশানে যদি যখন ইউএসএ নেবেন +1 অটোমেটিক নিয়ে নেবে, ওদের কোড হলো +1। ফোন নম্বর দিছি, এবার অ্যাড্রেস, এই অ্যাড্রেস এইটুকুই মূলত অ্যাড্রেসের ঘরে দেবেন, এইটুক স্ট্রিট অ্যাড্রেস বলে এটা উন্নত দেশে। আমাদের দেশে তো এইভাবে অ্যাড্রেস এখনো হয়নি, স্ট্রিট স্ট্রিট দিয়ে মানে যে রোডটা রাস্তা, রাস্তার একটা নাম্বার থাকে, এত নম্বর স্ট্রিট বা এত নম্বর রোড বা এত নম্বর ড্রাইভ, এত নম্বর লেন, বুঝছেন? মানে আমাদের এই কাজ করতে করতে আমার এই সমস্ত সব মুখস্থ হয়ে গেছে, আপনাদেরও হয়ে যাবে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন এখানে। এইটুক নিতে হবে, এইটুক নেওয়ার পরে এখানে রাখলেন, অ্যাড্রেস টুতে বাকিটুক দিতে পারেন, তাও কোন পর্যন্ত এই এইটুক, নিচের টুক না কিন্তু, শুধু এইটুক দিতে পারেন, বুঝছেন? কারণ কি জন্য এইটুক আমি পরে বলতেছি। তার নিচে রয়েছে সিটি, এই যে এর নিচে যেটুক রয়েছে একটা হলো যে পোস্ট কোড আর একটা সিটি, সো ওই ওই অ্যাড্রেসের ঘরে তো আমি এই অপশানটা দিতে পারবো না। তো আমি এখন দ্রুত করার জন্য এই দুটো একসাথে কপি করে নিয়ে যাচ্ছি। ইউকে পোস্ট কোড সাধারণত এইভাবে হয়, এই যে ওয়ার্ড দিয়ে শুরু হয়, আর ইউএস এর পোস্ট কোড নাম্বার দিয়ে হয় আমাদের মতোই। আপনাদের মাগুরার পোস্ট কোড কত? 7600। যেমন আমাদের জিনেদার 7300, ওদের আবার পাঁচটা ইয়ে দেওয়া হয় ইউএস এর, আর এদের দেখেন ইউকের দেখেন অন্য কায়দার। আমি এখানে যাই যে সিটির ঘরে রাখার পরে, আর সবসময় সিটি হয় পোস্ট কোডের আগের যে নামটা থাকে না ওইটাই সিটি। সিটি কোনটুক বুঝবে কি করে? পোস্ট কোডের আগেরটা, যদি উপর নিচ থাকে তাহলে পোস্ট কোডের উপরটা। আর ইউকের কোনো স্টেট নাই, সো এই দেখেন ওরাই অটোমেটিক নো স্টেট করে রেখে দিয়েছে, এই যে পোস্ট কোড বা জিপ কোড চাপছে। ইউএসএ তে সাধারণত জিপ কোড বলে ওরা, আমরা যেটা পোস্ট কোড বা পোস্টাল কোড বলি, এই নিয়ে হয়ে গেল। আর বাকিগুলো সব আন্দাজে দিবেন, এই যে এখানে এখানে দিলেন বিজনেস সার্ভিসটাই, আমি বলি এখানে আপনারা সবসময় চুজ করবেন বিজনেস সার্ভিস। করার পর আবার সাব ক্যাটাগরি চলে আসবে পাশে, দেখছেন চলে আসছে, এখান থেকে লাস্টেরটা দিয়ে দিলেন। তারপরে এটাতে যে 0 থেকে 25 দিলেন, এটা আন্দাজে দিয়ে দেন, হ্যাঁ। তারপরে 0 থেকে 1 AM, এই যে আপনার অ্যাড করার অপশান চলে আসছে, এখন অ্যাড করলেই 5 পয়েন্ট, বোঝা গেছে? হ্যাঁ, ফেক দিলে অ্যাকাউন্ট সাসপেন্ড। যেমন আমি দেখাই আপনার একটা জিনিস, আমি 5 পয়েন্ট পাইছি, আমি আবার সে 523 হয়ে গেছে, আমি এবার একটা দিছি না, এবার আমি একটা নিতে পারবো। গিভ অ্যান্ড টেক, ওই জন্য বলছেন না যে টেক গিভ ওয়ান টেক ওয়ান, আপনারা কে যেন পড়ে নিয়ম কানুনে বললেন না, ওদের নিয়মেই তো লেখা আছে গিভ ওয়ান টেক ওয়ান। আর যদি একটা না দেন তাহলে একটার জন্য $1 পে করতে হবে। আমি অলরেডি একটা ইমেল অ্যাড্রেস এখানে নিয়ে চলে আসছে না, তো এর ভ্যালু যদি আপনি কিনতে হয় ওদের কাছ থেকে তাহলে কিন্তু $1। এই জন্য অবসর সময়ে আপনারা এখানে পয়েন্ট বানাবেন যদি এই ধরনের কাজ করতে ইন্টারেস্টেড হন, আর যদি ইন্টারেস্টেড না হন তাহলে তো আর কোনো বলার কিছু নাই। তবে লাগবে, নিজের কাজে হলেও লাগবে, আপনি ওয়েব ডেভেলপার হবেন, আপনি ওয়েব ডেভেলপার হয়ে লোকের কাজ করে দিয়ে ইনকাম করবেন না, মার্কেটিংটা করবেন কিভাবে? যে আমি কাজ জানি আমাকে কাজ দাও, কিভাবে মার্কেটিং করবেন? সিস্টেম, আপনাদের একটা সিস্টেমের কথা আমি বলি, আপনারা তো ওয়েব ডেভেলপমেন্ট শিখলেন, শিখে কি করবেন?
কাজ না করে কি করবেন? আপনি একটা আপনি চানাচুর বানাইলেন, বানিয়ে ঘরে গুদামজাত করে রেখে দিলে কি কোনো লাভ হবে? সেল করতে হবে, সেল করতে হলে আপনাকে কি করতে হবে? মার্কেটে দৌড়াতে হবে না, ওটা অফলাইন বলতে মার্কেটে মার্কেটে আপনাকে দৌড়াতে হবে, কিন্তু এটা অনলাইন। অনলাইনে কি করতে হবে? আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনার ইমেল অ্যাড্রেস নিতে হবে, আর ওদের ওয়েবসাইটটা আপনাকে ঘেটে ঘেটে দেখতে হবে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কি না। দেখে আপনি ওদের মেল করবেন, বলবেন যে আপনার ওয়েবসাইটে এই ত্রুটি বিচ্যুতি আছে, আপনি আমাকে দিয়ে এত খুব কম খরচে এই বিচ্যুতিগুলো আপনি ঠিক করে নিতে পারেন। তাহলে কি এই জিনিসটা কি আপনার লাগবে? মানে যেটা আপনারা এখন মানে আপনাদের এরিয়ার মধ্যে না, কিন্তু এরিয়ার মধ্যে আমি সেটা প্রুফ করে দিচ্ছি। কিন্তু আপনি যে ওয়েব ডেভেলপার, আপনি মার্কেটিং না করলে আপনি কাজ পাবেন কি করে? কাজ পাওয়ার দুইটা ওয়ে, একটা মার্কেট প্লেসে বিড করা। তো মার্কেট প্লেস মনে করেন নেই, ধরে নেন যে মার্কেট প্লেস নেই, আউট হয়ে গেল, মার্কেট প্লেস সব বন্ধ হয়ে গেল, তখন কি করবেন? তখন এইভাবে আপনাকে কাজ পাইতে হবে। এইভাবেই কিন্তু কাজ বেশিরভাগ কাজ পায়, কিন্তু এইভাবে মার্কেট প্লেসে কাজ আসে খুব সীমিত। যে কোনো কাজই মার্কেট প্লেসে যদি আসে 30% তো 70% আপনার এইভাবে আসে। ধরুন আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, নিজের করে নিজের পোর্টফোলিও করবেন, করে নিজের অভিজ্ঞতা দক্ষতা বর্ণনা দিবেন। পোর্টফোলিও বোঝেন যে আমি 5টা ওয়েবসাইট অলরেডি ডেভেলপ করছি, তার স্যাম্পলগুলো ওখানে দিবেন। দেওয়ার পরে আপনি এবার ওই ওয়েবসাইট ইউজ করে মার্কেটিং করা শুরু করবেন, যে আপনি আমার ওয়েবসাইটটা ভিজিট করেন, এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে, আমাকে যে কাজ করাতে হলে কি কি নিয়ম কানুন। তাহলে এই যে একজন ক্লায়েন্ট আমাকে দিয়ে এটা করাচ্ছে, এর উদ্দেশ্যটা কি বলেন তো? আমিও জানি না ওর উদ্দেশ্য, কিন্তু একটা আইডিয়া তো আমরা করতে পারি, মার্কেটিং করা। হয় এই ইন্টেরিয়র ডিজাইনারকে খুঁজতেছে কাজের জন্য, তাই না? ওরাতে হিউজ কাজ আছে ইন্টেরিয়র ডিজাইনের, কিন্তু লোক নাই কাজ করানো। তাই ও একটা লিস্ট তৈরি করতেছে, এখান থেকে অফার পাঠাবে যে আমার কাছে কাজ আছে, এই কাজের জন্য এই টাকা দেবো, তুমি কি করবা? ইমেল করবে তাদের কাছে। আপনারাও ডেভেলপার হয়েছেন, আপনারাও বিভিন্ন মানুষের কাছে, আপনি একজন যার ওয়েবসাইট নেই তার কাছেও ইমেল করতে পারেন, যে আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে চান, ডেভেলপ করতে চান, আপনি আমাকে ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, আমার মূল্য খুব অল্প। বা যেভাবে যে কাস্টমার পটাইতে পারে, কাস্টমার তো পটাইতে হয় মার্কেটে গিয়ে, যারা আপনারা তো নর্মাল দোকানপাটে যখন বসেন দেখেন না, বিভিন্ন কোম্পানির লোক আসে, স্যাম্পলও দেয় এবং অপমানিত হয়েও ফিরে যায়। কিন্তু অপমানিত হয়েও ফিরে যায় না অনেকে, অনেক দোকানদার অনেক আজে বাজে কথাও বলে, তাই বলে কেউ চাকরি ছেড়ে দেয়, অনেকে ছেড়েও দেয় রাগ করে, হ্যাঁ চাকরি করবো না। কিন্তু আসলে ব্যাপারটা হলো যে বর্তমানে যে মার্কেটিং সিস্টেম চলে এসেছে, আপনি কোনো দোকানের কাছে যাদের কাছে না গেলে আপনার প্রোডাক্ট সেল হবে না, ঘরে বসে আর সেল হবে না, সেই দিন তো আর নাই। এই কারণে ওই কাস্টমারটা তো এই লিস্ট তৈরি করতেছে। তো এখন আমি একটা জিনিস দেখালাম যে আমার কাছে লিস্ট ছিল, সেখান থেকে নিয়ে আমি অ্যাড করা দেখালাম, বাট লিস্ট আপনার নাই, এখন আপনি কিভাবে করবেন? আবার এখানে গুগলে সার্চ দেন ইউকে ইউনিভার্সিটি লিস্ট, আমি একটা ইউনিভার্সিটি দিয়ে বোঝাচ্ছি, বা ইউকে হসপিটাল লিস্ট, হ্যাঁ ইউকে কলেজ লিস্ট, ইউকে স্কুল লিস্ট, আমি এখন ইউনিভার্সিটি লিস্ট বের করতেছি, একটা দিয়ে বোঝাই, 4:07 অলরেডি বাজে, আর আপনারা তো কাজ করতেই পারবেন না, আপনাদের তো মানে অলরেডি। কিন্তু এখানে শর্ত হলো যে আফিস ভাই আর ইনবি ওই info@therateof.com এই জাতীয় ইমেল অ্যাড্রেস এখানে একটাও চলবে না, বুঝতে পেরেছেন? দেখেন প্রথমে সাধারণত উইকি থেকে লিস্টটা আসে, এই যে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে আবার নতুন ট্যাবে আমি আর ইউনিভার্সিটিটা ওপেন করলাম। উইকিতে কেউ বলছেন ঘাটাঘাটি করছেন? উইকিপিডিয়া দেখেন, এটার নিচে এই 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 ইউনিভার্সিটির ওয়েবসাইট দেওয়ার কথা, যদি না থাকে তো এটা আমরা অ্যাভয়েড করবো। আছে ওয়েবসাইটটাতে ক্লিক করলাম, বুঝছেন? ওয়েবসাইটটাতে ক্লিক করার পরে আপনি প্রথমে দেখেন যে ওয়েবসাইটটা অ্যাড করা আছে কিনা, দিলেই বোঝা যাবে যে অ্যাড করা আছে কিনা এই কোম্পানি। যখন ওয়েবসাইট অ্যাড করবেন তখন কোম্পানি দিলেই বোঝা যাবে, দিলেই ও বলবে যে অলরেডি অ্যাডেড, হ্যাঁ ডিটেলস দেখা যায়, এই যে রয়েছে এবং 1694টা কন্ট্রাক্টে অ্যাড করা আছে। সুতরাং এই ইউনিভার্সিটিতে ঢুকে যেটাই নেবো সেটাই হয়তো বলবে যে দেওয়া আছে, যেটাই নেবো সেটাই বলবে যে দেওয়া আছে।
তারপরেও দেখি লিস্টটা আগে পাই কিনা, লিস্টটা কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যেতে পারে, ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফ বা আওয়ার টিম, তাই না? একটা ইউনিভার্সিটির কিন্তু স্টাফ থাকে অনেক অনেক, থাকে না? সে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, ওখানেও কিন্তু স্টাফ আছে 100-এর বেশি। হ্যাঁ, নিয়ে গুগলে এখানে দেওয়ার পরে দেখেন স্টাফের এই যে পেজ চলে আসছে, ডাইরেক্ট স্টাফের পেজ চলে আসছে, দেখছেন? যেটা আমি ঘেটে ঘেটে বের করা লাগতো সেটা সহজে চলে আসলো। স্টাফ ডাইরেক্টরি এইগুলো ঘাটতে হবে আর কি, মানে পয়েন্ট বাড়াতে হলে আপনাকে। অনলি স্টাফ সার্চ, এর সার্চের সিস্টেমটা একটু অন্যরকম, মানে নাম টাম দিতে হবে আর কি। যে কোনো একটা পাওয়া যাবে, রাইট? একটু এরকম অনেকগুলো ট্যাব ওপেন করতে হয়, বুঝছেন? এই যে এখন দেখেন এখানে যে জিনিসগুলো আমাদের দরকার, এই দেখেন এটার কোম্পানি কিন্তু অ্যাড করা আছে, তাইলে কোম্পানি যেহেতু অ্যাড করা আছে, আমরা এখন ট্রাই করব ব্যক্তি বা ব্যক্তির তথ্য অ্যাড করার জন্য। ব্যক্তির তথ্য অ্যাড করতে হলে এই অ্যাড থেকে সিঙ্গেল কন্ট্যাক্ট এখানে ক্লিক করেন। যদিও ম্যাক্সিমামই এখন যাই দেবো তাই হয়তো বলবে যে নেওয়া আছে, কিন্তু জিনিসটা তো আপনারা বুঝতে পারবেন যে কীভাবে করতে হবে। প্রথমে নিতে হবে ইমেল, প্রথমেই দেখেন প্যাট্রিসিয়া স্পেন্স, পি স্পেন্স মিল আছে নামের সাথে, ইমেল অ্যাড্রেসগুলো এমন হতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, পার্সোনাল ইমেল, এটাকে বলা হয় পার্সোনাল ইমেল। কোম্পানির কমন ইমেল অ্যাড্রেস নিবে না, নিয়ে দেওয়া যাবে না, এটা দেওয়া আছে, ওয়ান আফটার অ্যানাদার আপনাকে করেই যেতে হবে। যেহেতু 1694 জনের দেওয়া আছে, সেহেতু ধরেই নেওয়া যায় যে বেশিরভাগই দেওয়া আছে। আর এক ইউনিভার্সিটি ঢুকে যাবেন বা কান্ট্রি চেঞ্জ করে ফেলবেন, বললাম না যে ইউএস এর ইউকে সাধারণত বেশি থাকে ডাটা, আপনি অস্ট্রেলিয়ায় ঢোকেন, আপনি জাপান দেখলাম না, ইন্ডিয়া ঢোকেন, এগুলো কম আছে, বুঝতে পেরেছেন? সব পয়েন্ট এক, বরঞ্চ আপনি এই সিঙ্গেল কন্ট্যাক্ট যদি ঢুকাইতে পারেন ফোন নম্বর সহ, মোবাইল ফোন নম্বর বা পার্সোনাল ফোন নম্বর সহ, কোম্পানির নর্মাল ফোন নম্বর দিলে ওই একই 5 পয়েন্টই হবে, কিন্তু ফোন নম্বর আর ইমেল অ্যাড্রেস যদি ওই ওদের পার্সোনাল ফোন নম্বরে দিতে পারেন একবারে 10 পয়েন্ট পাবেন। এটা নাই, এটা ঢুকাইতে পারতেছেন, বুঝছেন? এখন এখানে দেখেন যে আমরা পয়েন্ট 10 পাবো না 5 পাবো, এটা প্রুভ হয়ে যাক। এখন নেব নেম, আমি একবারে লাইনটা কপি করলাম, বুঝছেন? কপি করতে সমস্যা আছে তো, তারপরে কি কায়দা করতেছি দেখেন, এই যে ফার্স্ট নেম, ওইটুক ফার্স্ট নেম লাস্ট নেম, বোঝেন তো? প্রথম অংশ ফার্স্ট, শেষের অংশ লাস্ট, তারপর টাইটেল চাইছে না, টাইটেল যেখানে আছে দেখেন, দেখেন সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড পিএ টু ভাইস প্রিন্সিপাল ফর লার্নিং অ্যান্ড টিচিং, পুরোটাই। আর এই ইমেল অ্যাড্রেস তো আমি এটা দিয়ে দিছি, এটা কেটে দেন,
এটা কেটে দেন, ফোন নম্বর তো লাগবে তাই না? মানে একবারে নিয়ে আসলাম, আবার একবারে এখানে কাজও হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার এই যে নিচে অ্যাড সবাই দেখেন, এখন আল্লাহ আল্লাহ করেন পাঁচ না দশ। হ্যাঁ, এই ফর্মটা মেলবে না কেন? যদি দেওয়া থাকে, অ্যাড করা থাকে, মেলবে। আর অনেক সময় পেজ রিফ্রেশ দেবেন ঠিক হয়ে যাবে, বা লগ ইন লগ আউট করবেন ঠিক হয়ে যাবে। এটা যেটা বলছেন আমি বুঝতে পারছি, যেমন আপনি ওপেন করছেন তো, যাই হোক, তো যেহেতু যেটা কোম্পানি অ্যাড করা আছে, বাদ বাকি ইনফরমেশন সব দেওয়া আছে কিন্তু, দেখেছেন? কারণ কোম্পানিটা আগেই অ্যাড করে রাখছে একজন, আমি যেমন একটা নতুন অ্যাড করলাম না, ওটা কিন্তু আর কেউ অ্যাড করতে পারবে না, ওইটার স্টাফ অ্যাড করতে পারবে কিন্তু ওই কোম্পানিটা আর অ্যাড করতে পারবে না। এখন দেখা যাক, আল্লাহ আল্লাহ করি পাঁচ না দশ, পাঁচ না দশ। যদি পাস হয় তাহলে মনে করবেন যে ওই যে ইমেল ফোন নম্বরটা, ওটা ওর পার্সোনাল না, ওটা অফিসিয়াল নাম্বার দশ। হয়েছে, মজা পাইছেন? তাহলে ওরা বলছিল যে গিভ ওয়ান টেক ওয়ান, আর আমি বলছি যে গিভ ওয়ান টেক টু, কারণ একটার জন্য পাঁচ পয়েন্ট কাটবে। ওই যে ওইখানে আপনি যে ফোন নম্বরটা দিচ্ছেন, ওইটা কোম্পানির যে ফোন নম্বর আর ওই ফোন নম্বর সেম, যার কারণে ও আপনাকে পাঁচ পয়েন্টের বেশি দিবে না, কারণ ওই ফোন নম্বরটা অলরেডি দেওয়া আছে। এরা বলতে চাচ্ছে যে আপনি ডাইরেক্ট ডায়াল নাম্বার দেন, এই দেখেন এই বাম পাশে যে 2000, এইটা যদি দিতেন তাহলে আপনি পাঁচই পেতেন, এটা অলরেডি দেওয়া আছে। নাম্বার ফেক হওয়ার কোনো স্কোপ নাই, কারণ আমি ওয়েবসাইটটা এই ইনফরমেশনটা নিশ্চিত কোথা থেকে? গুগল থেকে না, নো নো নো, সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইটের পেজ থেকে নিচ্ছি আমি। এবার ফেক হলেও আমি দায়ী না, আপনি দায়ী না, কিন্তু আপনি যদি ফেক দেন বা নাই সেটা তো ফেক হবে, অ্যাকাউন্ট সাসপেন্ড হবে এই অ্যাকাউন্ট। হ্যাঁ, আধার দিয়ে দেন, সবাই আধার দেবেন অ্যাকাউন্ট করার সময়, অত ঝামেলার দরকার নাই। মজাটা বুঝছেন? তাহলে data.com এ পয়েন্ট কিভাবে করবেন সেটা কি আমি দেখানো কমপ্লিট না? আর দেখাতে হবে, আর দেখাতে হবে। এইবার এই কাজটা কিভাবে করবেন সেটাই আমরা একটু যাই। এই দেখেন ভিডিও চলতেছে, হয়ে গেছে না, আরো একটু তো কাজ দেখাবো। এটা তো দেখালাম পয়েন্ট করা, কিন্তু data.com বাদেও তো ইমেল অ্যাড্রেস বের করা যেতে পারে। দেখেন এই শীটটা আমি সেভ করে রাখলাম, বুঝছেন? পেয়ে গেলাম, সেভ করে রেখে দিলাম। কখন আপনারা কাজে লাগাইলে লাগাইন, আমি কাজে লাগাইলে লাগাবো, যাই হোক একজন তো কাজে লাগাইতে পারবেন। মানে ওই আমাদের ইয়ের শীটে করছি, ঠিক আছে? আর এবার ইয়েল্প.com এর নাম শুনছেন? ইয়েল্প, এটাও data.com। data.com কিন্তু একটা ডাইরেক্টরি সাইট, আপনারা তো ওয়েব ডেভেলপার, ওয়েবসাইট কিন্তু বিভিন্ন ধরনের হয় তাই না? ফোরাম ওয়েবসাইট হয়, ডাইরেক্টরি ওয়েবসাইট হয়, ব্লগ ওয়েবসাইট হয়, নিউজ ওয়েবসাইট হয়, অফিসিয়াল ওয়েবসাইট হয় না? আগে যেটা দেখালাম এটা ডাইরেক্টরি ওয়েবসাইট, কিন্তু এর সিস্টেমটা ভিন্ন। আবার এই যেটা ওপেন করলাম ইয়েল্প.com, এটাও ডাইরেক্টরি, কিন্তু এখানে ইমেল অ্যাড্রেস পাবেন না, কিন্তু একটা বেসিক ডাটা পাবেন। যেমন এই যে এনডি এখানে দেওয়াই আছে, সেদিন আমি দিছি তো ওই জন্য এখন ই করে হয়ে রয়েছে। ইন্টেরিয়র ডিজাইনার বলে এখানে সার্চ দেন, ইন্টেরিয়র ডিজাইন দেওয়ার পরে দেখেন কিছু লিস্ট চলে আসছে, দেখছেন? এই লিস্টগুলো থেকে আপনি এরকম যাবেন, এক একে গেলেন, ধরেন এক আলাদা ওপেন করলেন, এখানে ওয়েবসাইট আছে, দেখছেন? খেয়াল করছেন? এই ওয়েবসাইটে ক্লিক করার পরে এই ওয়েবসাইটে যাইয়ে দেখতে পারেন যে এর ভিতরে সি ইউ লেটার, এটার ওয়েবসাইট নাই, ফেসবুকে পেজে নিয়ে চলে যাচ্ছে। তো অনেক সময় ফেসবুক পেজ থেকেও ইমেল অ্যাড্রেস পাওয়া যায়, জানেন এটা? যেমন অ্যাবাউটে যান, এটার যান অ্যাবাউটে,
এই দেখেন একটা ইমেল অ্যাড্রেস আছে এটা, এবং বাই নেমেই আছে, কিন্তু আমরা এটা শিওর না যে এটা ওনার না সিইও না ডাইরেক্টর অফ মার্কেটিং। তো ধরেন এটা আমরা এখানে একটু লুকোচুরি করি, এখানে লুকোচুরি করতে গেলে একটা সমস্যা পড়বো, সেটা হলো যে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম কি দেবো? মনে করেন যে বিড়িটা হলো ফার্স্ট নেম, লাস্ট নেম কই পাবো? এই জন্য এটা আমরা অ্যাভয়েড করবো। আর একটাই যাবো আমরা, সেকেন্ড ডিজাইন ডাইরেকশন। data.com ওপেন করাই থাকবে সবসময়। এটা আসছে, এটা আসার পরে এদের কোনো টিম পেজ নাই, কন্টাক্ট আছে, একবার ক্লিক করে দেখবেন যে জাস্ট বাই নেমে কিছু আছে কিনা, জাস্ট একটা ক্লিক করে দেখবেন, কারণ কমন ইমেল অ্যাড্রেস তো আমরা নিতে পারবো না, এখানে কোনো ইমেল অ্যাড্রেসই নাই। ঠিক আছে, এবার কি করবেন, এই যে হোম পেজ দিয়ে data.com একটা সার্চ দেবেন। data.com কেন লাগবে বলছি না, এটা data.com এ নাই, সুতরাং data.com এটা অ্যাড দিতে পারেন, অ্যাড দিয়ে পয়েন্ট নিতে পারেন। সিস্টেমগুলো বুঝে নেন, কিন্তু যখন আপনি কিছু পাচ্ছেন না তখন এই কোম্পানিটা অ্যাড দিয়ে আপনি পয়েন্ট নিতে পারেন। বোঝা গেছে? মানে এক কাজে দুই কাজ সারতে সারতে যাবেন। এই কাজটা হলো না, ইমেল অ্যাড্রেস নিতে পারলাম না, তো এটা অ্যাড করে দিয়ে পয়েন্ট নিয়ে যাই। কিভাবে দেখেন, এই যে আমি অ্যাড করে দিচ্ছি, এর কি কি দেওয়া আছে, এখানে ফোন দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, যা যা দরকার সব দেওয়া আছে। এ কোম্পানি ফোন, কান্ট্রি ইউনাইটেড স্টেটস দেওয়াই আছে, আপনি ফোনের ঘরে ফোন দিয়ে দেন, অটোমেটিক দেখেন প্লাস ওয়ান হয়ে যাবে। দেখছেন, কোম্পানি নেম, ডিজাইন ডাইরেকশন, কোন জায়গা থেকে যেন নামটা পাইছিলাম সেইখান থেকেই কপি নিয়ে নেন, এই যেখান থেকে কপি নিয়ে নেন, ডিজাইন ডাইরেকশন। আর বাকি থাকলো অ্যাড্রেস, সিটি, স্টেট। অ্যাড্রেস এই যে দেখছেন, এই ডিআর পর্যন্ত অ্যাড্রেস ওয়ানের ঘরে যাবে, ডিআর। তারপর আরো একটা অংশ আছে দেখেন, এসটি ওয়ান, এটা দেবেন অ্যাড্রেস টু এর ঘরে। এটা না দিলেও কোনো সমস্যা নাই, এটা এড়িয়ে গেলেও হবে। যেগুলো বাধ্যতামূলক স্টার চিহ্ন দেওয়া আছে, তারপরে সিটি। এবারে সিটি আর জিপ কোডটা একবারে কপি করেন, কারণ দুইটাই লাগবে। আর স্টেট কি, নর্থ এন না কি জানো, স্টেট এনডি, নর্থ ক্যালিফোর্নিয়া, নর্থ ডাকোটা। পাইছেন? কিন্তু এখানে ফুল নেম দিয়ে দেওয়া হচ্ছে, অথচ ও যখন নেবে ও শর্ট করে নিয়ে নেবে। আর এগুলো তো আন্দাজে দিতে বলছি, স্টেট মাস্ট, ইউএসএ হইলে স্টেট মাস্ট, ইন্ডিয়া হইলে স্টেট মাস্ট, যে সমস্ত দেশের স্টেট আছে সেগুলোর স্টেট মাস্ট, যেগুলোর স্টেট নাই, ইউকের স্টেট নাই, ওর অটোমেটিক ওই ঘর ব্লক হয়ে থাকবে আপনার, হ্যাঁ অটোমেটিক ব্লক হয়ে থাকবে। এগুলো আন্দাজে দিতে বলছি, সেটা শর্ট আন্দাজে দিয়ে দেবেন। এই যে অ্যাড করে দিলেন, ওই কাজটা হলো না, পয়েন্ট হয়ে গেল, পাঁচ পয়েন্ট হয়ে গেল, বুঝলাম? এবং যা ইনফরমেশন দিলাম তো 100% ট্রু, ট্রু না? নেক্সটে যাই, যতক্ষণ আমরা data.com থেকে একটা বের না করতে পারতেছি ততক্ষণ আমি যাইতে থাকি। যেহেতু সবার পেন ড্রাইভে নেবেন মনে হয় ভিডিও, লং হইলে তো সমস্যা নাই। এখানেও ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাব আগে, তবে একটা কাজ করার পরে আগেরটা ক্লোজ করে দেবেন, নাহলে ট্যাব অনেক বেশি হয়ে যাচ্ছে।
কন্টাকে একটা ক্লিক দিয়ে আসবেন সবসময়। এই কাজটা মানে ভাগ বটোয়ারা সময়তে যদি না হয় ভাগ বটোয়ারা রাত্রে করব। রাত্রে সময় দিতে পারবেন তো? সাইদ স্যার বলছে না তিনটা পর্যন্ত থাকতে হবে, বলছে হয়ে যায় তাই না? আমি আপনারা যারা অ্যাড হয়েছেন নতুন, আমি তো ইনবক্স ইয়ে করলে বুঝতে পারবো না যে এগুলো নতুন অ্যাড হয়েছে। আমি সবাই নক দিব না, কিন্তু এখান থেকে আবার ওয়াদা করতে হবে যে কে কে কাজগুলো করবেন, সবাই তো নাও করতে পারেন। সো যারা করবেন না তাদের দিলে কিন্তু আমি বিপদে পড়ে যাবো, একটা ডেড লাইন আছে কিন্তু 24 তারিখ রাত্রের ভিতরে আমার কাজ কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আমি লোক বেশি নেব, কাজ কম দেব, সেটা সমস্যা নাই, কিন্তু আমার ওই টাইমের মধ্যে কাজ শেষ হইতে হবে। এই কিন্তু ওই গার্মেন্টস ফ্যাক্টরির মতো, বুঝছেন? যদি ডেট মিস করেন তো ফুল শিপমেন্ট মানে বাতিল, আপনার ফুল অর্ডার বাতিল, কোটি কোটি টাকার অর্ডার বাতিল। তো আমার কোটি হওয়ার দরকার নাই, আমার 1000 টাকার অর্ডারই হোক, 1000 টাকার অর্ডার কিন্তু বাতিল হয়ে যাবে। কাজ করার পরেও আর কাজ নেবে না, কারণ আপনাদের দিয়ে কাজ করাচ্ছি, যাই হোক একটা কিছু তো দেবো। আপনাদের উদ্দেশ্য কি জানেন? এই যে আপনাদের ওয়েব ডেভেলপমেন্টের এখানে টানার উদ্দেশ্যটা হলো, কয়জন আছেন আগে গোনেন তো, এখন একজন ফোন দিয়ে তখনই জিজ্ঞেস করবে কয়জন আছে। হ্যাঁ, 12। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শিশির ভাই, আমি তো মাগুরা ভাই। হ্যাঁ, ট্রেনিং এ এই এখন বাজে 4:26, আমি 5টায় ছেড়ে দেবো এদের, দিলে আসতে 1 ঘন্টা লাগবে। শিশির ভাই, আপনি 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 টাউনে আসেন না? মানে আমি কথা বলতেছি এখানে, আমার ওই ভিডিও চলতেছে, বুঝছেন? মানে সব রেকর্ড। আমি কালকে ফিরে আসি, কিন্তু শুক্রবারে পাবেন না কিন্তু। হ্যাঁ, কালকে বৃহস্পতিবার। হ্যাঁ আচ্ছা, অথবা ডিটেলস, অথবা ডিটেলস কিছু লিখে আপনি ইনবক্সে কিছু লিখে একটু দিয়ে রাখেন। আমি তা আপনি কুষ্টিয়ায় কি এখনই যাচ্ছেন? আচ্ছা দেখেন, 6টা পর্যন্ত যদি থাকেন আমারে ফোন দিয়েন একবার আর কি, ঠিক আছে? হ্যাঁ, 45 বোধ হয় পসিবল, কিন্তু 5:30 পসিবল না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন এখানে দেখেন, যেটা দেখাচ্ছিলাম এখানে আমরা যে জিনিসটা খুঁজছি সেটা নাই। আমরা কি খুঁজছিলাম? সিইও প্রেসিডেন্টের ইমেল অ্যাড্রেস অথবা মার্কেটিং ডাইরেক্টরের। তো ধরেন এখানে যদি বাই নেমে কারো ইমেল অ্যাড্রেস পেয়ে যায়, আপনি ওইটা মার্কেটিং ডাইরেক্টর হিসেবে চালাই দেবেন। আমি পথ সহজ করে দিচ্ছি, বাই নেমে যদি পেয়ে যায় মার্কেটিং ডাইরেক্টর হিসেবে চালাই দেবেন, কিন্তু সিইও প্রেসিডেন্ট হিসেবে তো চালাবেন না কিন্তু, খবরদার। এর একটা ব্যাপার স্যাপার আছে, আপনি একজন মার্কেটিং ডাইরেক্টরকে তার সিইও বানাইতে পারেন না, কিন্তু নিচের লেভেলের একজনকে কিন্তু আপনি মার্কেটিং ডাইরেক্টর হিসেবে চালাই দিতে পারেন। যেহেতু ওই ইমেল অ্যাড্রেসটা কন্ট্যাক্ট করার জন্য দেওয়া হচ্ছে, সুতরাং ওই ক্লায়েন্টের পারপাস সার্ভ হয়ে যাবে এটা দিয়ে। আমি আপনাদের বোঝাতে পারছি? ধরেন আমার নাম নাসের, তো নাজিবুদ্দৌলা নাসের, তো ধরেন এখানে ইমেল অ্যাড্রেসটা আছে nazibuddaulan.nasser@, আর সবসময় এই ওদের ইমেল অ্যাড্রেস এই কোম্পানির এই ফরম্যাটে হয়ে যায় এই অংশটুকু, nasser@amibaxter.com, এরকম হবে কিন্তু। জিমেল ইয়াহু হইতেও পারে, নেওয়া যাবে, অসুবিধা নাই, তবে বেশিরভাগই এরকম হবে, কিন্তু জিমেল ইয়াহু data.com এ অ্যাড দিতে পারবেন না, এটাও মনে রাখেন। ইনফো, হ্যালো, হাই, ইনকোয়ারিজ, আস, ইয়াহু, জিমেল, AOL, আউটলুক, এগুলো কিন্তু data.com এ অ্যাড দিয়ে পয়েন্ট নিতে পারবেন না। data.com এ সবসময় প্রফেশনাল, এগুলোকে বলা হয় প্রফেশনাল ইমেল অ্যাড্রেস। অ্যাটলিস্ট মেন নামটা আপনাদের এতক্ষণে বললাম, আমরা যে পার্সোনাল ইমেল বলছিলাম, পার্সোনাল ইমেল তো জিমেল দিয়েও হইতে পারে। প্রফেশনাল ইমেল অ্যাড্রেস কোনটা হয় জানেন? আপনি যে ওয়েবসাইটটা তৈরি করেন না, সেই ওয়েবসাইটের নাম দিয়ে, নামের সাথে হবে। যেমন আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের একটা টিম আছে, দেখাই, আমরা এই ওয়েবসাইটটা যদি আপনার
সেইভাবে পে করি, তা এখান থেকে 100টা ইমেল অ্যাড্রেস তৈরি করতে পারবো। যেমন n.naser@superstarlive.net একটা ইমেল অ্যাড্রেস হবে, বুঝতে পেরেছেন? এই ইমেল অ্যাড্রেসটা অ্যাড করা যাবে, বাট n.naser@gmail.com হবে না, নেবে না, কিন্তু ক্লায়েন্টের দেওয়া যাবে, এই জাতীয় ইমেল অ্যাড্রেস ক্লায়েন্টকে দেওয়া যাবে, বুঝছেন? তা এটা দেখেন, এটা data.com একটা সার্চ দিয়ে আসেন, এ খুব ধৈর্যের কাজ, কিন্তু আস্তে 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 যখন অভ্যাস হয়ে যাবে তখন খুব একটা সমস্যা হবে না। এটাও নাই, এটা দিয়েও পয়েন্ট বানাই দিতে পারবেন, আমি আর এখন পয়েন্ট বানাই সময় নষ্ট করতেছি না, আমি একটা খুঁজতেছি যে data.com-এ পাওয়া যাবে এরকম একটা খুঁজে বের করার চেষ্টা করতেছি। এটাই তো ওপেন করছিলাম, এটার ওয়েবসাইট নাই, ইনসাইট 515, এটার ওয়েবসাইট নাই, ওয়েবসাইট যার নাই তার আর কোনো ভ্যালু নাই। আচ্ছা, এটা এতক্ষণ ছিলাম আমরা এনডিতে, আর একটা অঙ্গরাজ্য যাই, ওহিও, ইএলপি সার্চ দিলাম, মনে করেন ওহিও, এখানে লিস্ট আসছে অনেক, ঠিক আছে, এক থেকে শুরু করি, আমি মূলত এখন data.com-টাই চেক করবো, আর তেমন না, এভাবে নিলে হচ্ছে না, ওপেন করে নিতে হবে আগে, তারপরে সি ইউ লেটার, কেন কপালই খারাপ, কালকে ওইভাবে ভিডিও বড় হয়ে গেছে। আচ্ছা, একটু ফেসবুকে ঢুকে ঘুরে আসি, তো ফেসবুক পেজও যাবেন ইমেল অ্যাড্রেস খোঁজার জন্য, ফেসবুক পেজে কোন জায়গায় ইমেল অ্যাড্রেস পাওয়া যায় জানেন তো? অ্যাবাউটে ক্লিক করতে হয়, অ্যাবাউট, এই যে সি এ সাই, এটা কিন্তু নেওয়া যায় যদি এর ফার্স্ট নেম লাস্ট নেমটা বের করা যায়, বুঝতে পেরেছেন? তা এটা দিয়ে যদি আপনি গুগলে সার্চ দেন, আমার মনে হয় যে ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসবে, এই যে বুদ্ধি খাটাইতে হবে, বুঝছেন? এই যে এখানে অনেকগুলো ইমেল অ্যাড্রেস আসছে, এইটা ওপেন করেন, করলে একটা আমার মনে হয় যে কিছু একটা পাবেন আর কি। না, এখানে দুইটা আছে, ইমেল অ্যাড্রেস আছে বটে, কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম নিতে পারছেন। আচ্ছা, ফার্স্ট নেমই দিলেন আপনি, এই যে জু দিয়ে মার্কেটিং ডাইরেক্টর দিয়ে দিলেন, বুঝেছেন কাজগুলো কিভাবে করবেন? কোনো প্রশ্ন আছে আপনাদের? কোনো প্রশ্ন আছে? মানে কাজটা নিয়ে কিন্তু রাখতে হবে, যেমন আমি এটা নিচ্ছি, দেখেন বলছে যে একটা কোম্পানি থেকে একটার বেশি নেওয়া যাবে না, তা আমি উপরেটা নেবো না, আমি নিচেটা নেবো, নিচেরটা একটু নাম নাম মনে হচ্ছে, বুঝছেন? এটা নিলাম, নেওয়ার পরে এই সেই শিট না আমাদের, এই এই শিট, প্রথমে ইমেল অ্যাড্রেসটা নিলাম, এখানে লিখলাম, একবার একটু হাত দিয়ে লিখেই নিই, ডাইরেক্টর অফ মার্কেটিং, এটা একটা নেওয়া জায়েজ, জায়েজ কি জন্য বলতেছি শোনেন, ও মার্কেটিং এর কাজের জন্য কিন্তু ইমেল অ্যাড্রেসটা জায়গায় দিয়ে রাখছে, বুঝছেন? এই জন্য এটা না জায়েজ না, এটা জায়েজ। তা এই নেমের ঘরে কোম্পানি নেম, আপনি কোম্পানি নেমটা কিন্তু এখান থেকে নিচ্ছেন, নিতে পারতেছেন, এই যে আমরা মূলত ওয়েবসাইটে ঢুকলাম কোন জায়গা থেকে, এখান থেকে না, কতগুলো ক্রাইটেরিয়া দেখেন আর কতগুলো ট্যাব ওপেন করা রাখা লাগে, তারপরে ওয়েবসাইট, এই যে বলেছি হোম পেজ টুক নেবেন খালি,
হোম পেজ কোনটুক বলেন দিন ডট কম পর্যন্ত বা ডট নেট পর্যন্ত বা ডট ইনফো পর্যন্ত, ওর পরে আর কিছু নেওয়া যাবে না, ওইটাকেই হোম পেজ বলা হয়। এই ছোট বড় নিয়ে টেনশন করবেন না, এই আমি এক মিনিটে ঠিক করে নেব, ঠিক আছে? এটা ওহিও, আমি আর ওখানে গেলাম না, এখান থেকে লিখে দিলাম, এর নাম জে ও ই, লাস্ট নেমটা খালি থাকুক, হয়ে গেল, মানে নাই মনে করেন আপনাদের আমি পারমিশন দিলাম, লাস্ট নেম না পাইলে খালি রাখেন লাস্ট নেমটা, বুঝতে পেরেছেন? লাস্ট নেম নাই এখন কি করা যাবে, খুঁজে পাচ্ছে না, এখন খুঁজলে ট্রাই করলে পাওয়া যাবে, আমি সময় বেশি নষ্ট করতে পারতেছি না বিধায় আমি শর্টকাটে দেখাচ্ছি, কারণ খুঁজে পাওয়া যাবে না কেন, অবশ্যই খুঁজে পাওয়া যাবে। কিসে এখন আর খুঁজে দিচ্ছে না, বাসায় যাবার ট্রাই করেন একটু রাত্রে, এখন ঘন ঘন হয়তো নাও খুঁজে দিতে পারে, কিন্তু আমি যে বললাম যাতে পয়েন্ট আছে ডাটা ডট কম এ, এই যে এত কিছু করে আসতেছি এত কিছু করা লাগবে না, বুঝেছেন? না পাইলে করতে হবে, কিন্তু ডাটা ডট কম এ তো আমি যে ইন্টেরিয়র ডিজাইনার দিই ওইও দিই, ইন্টেরিয়র ডিজাইনার ও এইস, ২৬০টা। হ্যাঁ, তা প্রথমে করবেন কি, আমি আস্তে আস্তে ট্যাবগুলো ক্লোজ করি, অনেক ট্যাব হয়ে গেছে, অনেক কিছু দেখালাম কিন্তু আপনাদের একদিনে, একদিনে তো আসলে এত কিছু দেখাই বোঝাও কষ্ট হয়ে যায়, হজম করাও কষ্ট হয়ে যায়, তাই ঝামেলা হচ্ছে না? তো রাত্রে যারা কাজ করবেন আপনারা আমাকে নক করেন, আমি আপনাদের নক করব, এটা না করে যদি আপনারা নক করেন তাহলে বুঝবো যে আপনি ইন্টারেস্টেড। এটা ১০টা থেকে শুরু করবেন, ঠিক আছে? এটাই বলা থাকলে কিন্তু যারা কাজ করতে ইন্টারেস্টেড তারা নক করবেন, যারা ইন্টারেস্টেড না খামাখা নক করে, আপনারও টাইম ওয়েস্ট আমারও টাইম ওয়েস্ট। আর টাকা পয়সার ব্যাপারটা হলে কিন্তু প্রথমে শেখেন, নেট খরচটা মিনিমাম পাবেন, আর যা আর যেটা পাবেন নেট খরচের থেকে আরও যেটা বলি যেটা বড় আকারে পাবেন, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে তারপরে মার্কেট প্লেসে পেমেন্টটা দেবো, বুঝছেন? ধরেন ৫ ডলার পেমেন্ট দেবো, একটা ফিডব্যাক দেবো, কাজ করতেছেন ওয়েব রিসার্চের কিন্তু আপনি ওয়েব ডেভেলপার, আপনাকে ওয়েব ডেভেলপার হিসাবে ৫ ডলারের একটা পেমেন্ট দিয়ে দেবো, একটা ফিডব্যাক দিয়ে দেবো, আপনার প্রোফাইল র্যাঙ্ক হয়ে গেল না, উপকারে আসবে না, বুঝতে পেরেছেন? সেই দৃষ্টিকোণ থেকে এই কাজগুলো করেন, আমি সেটা বলতে চাচ্ছি আর কি। এই হেল্পটা কিন্তু পাবেন না কারো কাছ থেকে, বা কারো কাছ থেকে নিতে হলে হয়তো বা নিজের পকেট থেকে আরো ১০ ডলার দিতে হবে, যে আমি ১০ ডলার দিচ্ছি আমাকে একটা ফিডব্যাক দেন। এই জন্য প্রথমে আমরা বলতেছি যে প্রজেক্টের নামও ছিল লার্নিং আর্নিং, শেখেন দেন আর্ন করেন, তো এখন টাকার কথা ভুলে যান, এখনো শিখতে থাকেন। আপনাদেরকে আসলে ভুল মেসেজ দেওয়া হয়েছিল ক্লাসে যে ৫০ ক্লাসে টাকা আর্ন করাই দেবো, এটা ইম্পসিবল। আমি এই ডিজিটাল মার্কেটিং ক্লাস নিতে এসে একদম ডাইরেক্ট বলেছি যে মিনিস্টারের যে পলক মিনিস্টারের বক্তব্য দিয়ে কারণ না, ও তো ২ দিন আগে এসে এখানে ২ রাত মনে হয় আগে থেকে গেছে এই জায়গায়, তো বলছি যে ওই সে আমার পাশে দাঁড়াক আর ৫০টা করে ক্লাস নিয়ে আপনাদের আর্ন করাই দিই, দেখি কেমনে পারে। কারো যে হবে না তা না, কিন্তু প্রত্যেকের পারবে, পারা সম্ভব না, প্রত্যেকের ক্ষেত্রে পারা সম্ভব না, সেটা এটার জন্য একটা টাইম আপনাদের দিতে হবে, বুঝতে পেরেছেন? আমি নিজেই এই জগতে এসে মিনিমাম ৮-৯ মাস ব্যাগার দিয়ে 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 তারপরে মনে করেন যে ফার্স্ট কাজটা পাইছিলাম, আপনাদের ৫০ দিনে এটা হয়ে যাবে এটা ভাবাটা অবান্তর। ড্যারন ইন্টেরিয়র্স, আমরা ড্যারন ইন্টেরিয়র্সটা আমরা প্রথমে ওপেন করি, আমরা প্রথমে নামে যাব না, আমরা আগে দেখব, দেখেন এর একটা সি লেভেল আছে, সি লেভেলে কি আছে দেখে নেই, সি লেভেলে পাইলে ওনার এটা নিয়ে নিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আমার কি এখন নিয়ে দেখানো লাগবে? আর তারপরে ড্যারন বাদ দিয়ে এবার আর একটাই যান, এটাই যান, ড্যারন থেকে তো একটার বেশি নেওয়া যাবে না, বলাই তো আছে, এটারও সি লেভেল একটা আছে। তারপরে মার্কেটিংয়ে, মার্কেটিংয়ে জিরো, তো সি লেভেলটাই আমি ওপেন করি, প্রেসিডেন্ট একদম মিলে গেছে, দেখছেন?
সুতরাং data.com আপনার এই এই কাজটার জন্য data.com হলো যে বেস্ট, মানে সহজে কাজ শেষ করা। কিন্তু সেক্ষেত্রে আপনাদের জন্য বাধা হলো যে আগে পয়েন্ট লাগবে। এই জন্য এখন বাসায় যাই সবাই data.com একটু 3-4 করে অ্যাকাউন্ট করে প্রত্যেকটা অ্যাকাউন্টে 300-400 করে পয়েন্ট করার চেষ্টা করেন। 400 অ্যাকাউন্ট করতে পারলে 80টা বের করতে পারবেন। তো প্রতিদিন 4টা যদি অ্যাকাউন্ট থাকে প্রতিদিন এক একটা 100 করে নিশ্চিত পয়েন্ট বানাতে পারবেন। কিন্তু নতুনদের ক্ষেত্রে একটু সমস্যা, কয়েকদিন না গেলে 100 করে পয়েন্ট বাড়ানো যায় না বা 200 বানানো যায় না। ওই যে 10 করে পাচ্ছিলাম না, মূল জিনিসটা বোঝাই দিই, আপনি পার ডে 20-এর বেশি ডাটা এখানে অ্যাড করতে পারবেন না। তা যদি পয়েন্ট আপনি 10 নিতে পারেন তাহলে 200 হবে, পয়েন্ট যদি আপনি 5 পান তাহলে 100 হবে, আবার কিছু 5 কিছু 10 অ্যাভারেজে 150 হইতে পারে, নট 100 নিচেই না। কিন্তু আপনার মনে হয় এখন 20টা পারবেন? হ্যাঁ পারবেন 20টা। তাইলে হাফিজ ভাই কি আগে ছিল নাকি? আমি বলার পরে না, হ্যাঁ সেটাই 20টা হচ্ছে তাই না? হ্যাঁ তাইলে হ্যাঁ ওইটাই। আপনি হাফিজ ভাই একটা বিরাট চান্স নেবেন মেলা করার, বুঝতে পেরেছেন? এখানে আরো সিস্টেম আছে জানেন, এই দেখেন এই দুইটা, এই যে দুইটা ওপেন করলাম নিলাম না তো, হ্যাঁ এই যে ওপেন কার্ড করা যায় এই, তারপরে এই অ্যাড সিলেক্টেড টু কার্ড, এই যে দুটো নিয়ে নিলাম না, এই পাশে এই যে এখানে রাখছি জমা। হাফিজ ভাই ভালো করে বলুন, সবাই বলুন ভালো করে, যেটা যেটা নিব আমি মনে করেন যে আপনাকে 200টা কাজ দিছি, আপনি যেটা যেটা নেবেন বের না করে, পয়েন্ট যদি আপনার রেডি থাকে, পয়েন্ট থাকতে হবে প্রথম কথা হলো, আপনি সিলেক্ট করে এখানে জমা রাখতে পারবেন। জমা রাখার পরে 200 যখন হয়ে যাবে একবারে এক্সেল শিট নেমে যাবে আপনার, তারপরে কপি করবেন আর ওই ঘরে যে যে ফরম্যাটটা আছে ওই ফরম্যাট অনুযায়ী বসাই দেবেন, মুহূর্তের মধ্যে কাজ হয়ে যাবে। ধরেন আমি মনে করেন যে এইগুলো সব নেব, ফর এক্সাম্পল এই সিলেকশন দিতে হবে, যেটা নেবেন সেটা সিলেকশন দিতে হবে, বা এটা তুলে দিলেন মনে করেন যে এটা নিলাম কথার তিনটা সিলেকশন দিলাম না, এখন এই জায়গায় যাবেন অ্যাড সিলেক্ট টু কার্ট, ওইখানে জমা হয়ে যাবে, এখনো কিন্তু পয়েন্ট খাই নাই। এই যে 4টা জমা হয়েছে, এটাই যখন ক্লিক করবেন নিয়ার, এবার যদি নামাইতে চান বুঝেছেন, একদম এক্সেল ফাইল প্রথমে চেক আউট না, তারপরে এক্সেলের একটা ইয়ে আসবে, আপনার ফাইল নেম যাবে, ফাইল নেমটা দিয়ে দেবেন, যে ক্লিক করবেন ডাউনলোড হয়ে চলে আসবে রিনবি, বোঝা গেছে? বুঝতে পেরেছেন? যেটা বারবার কপি পেস্ট করতে হবে সেটা বারবার কপি পেস্ট না করে ওই কপি করে নামাই দেবে, দিয়ে তখন আপনি ওই শিটটা, আমি এখন নামাইলে যদি 5টা নামাই আমার 20 পয়েন্ট মার যাবে, আমি এই জন্য নামাইতে চাচ্ছি না, বুঝেছেন? এই দেখেন পয়েন্ট অলরেডি টোটাল কস্ট 20 পয়েন্ট নিচে চলে আসছে, কিন্তু বুঝতে পেরেছেন? তো যদি এই ক্লায়েন্ট বলতো যে ইন্টেরিয়র ডিজাইনার এনি অ্যামাউন্ট, কি করতাম খালি একবারে মেরে দিতাম 5,000, পয়েন্টটাকে তৈরি করে নিতাম, এই আমার এখানে যেমন 500 আছে আমার আর একটা অ্যাকাউন্টে 4,000 আছে, যেমন হাফিজ ভাই 3,000 আছে, 4,000 থাকা মানে 800 বের করা, একবারে 800 বের করতে পারবো। তো যে কয়দিন আমার সাথে কাজ করবেন আপনারা data.com এ পয়েন্ট ইনক্রিজ করার ট্রাই করেন। আর তো বললামই তো যে ডেভেলপার হয়েও তো ডেভেলপার কেন হবেন, আপনাকে আপনার প্রোডাক্টটা হলো যে ওয়েব ডেভেলপমেন্ট করে আপনার তো সেল করতে হবে না, হ্যাঁ? এই যে প্রত্যেকটা ওয়েবসাইটের মালিকের কাছে আপনি মেল করতে পারেন যে আপনার ওয়েবসাইটটাকে আরো সুন্দর করে দেব। আমি যেটা দেখছি, আমি অলরেডি 4-5 ওয়েবসাইট তৈরি, মানে নিজে ডোমেইন কিনে ওয়েবসাইট ডেভেলপ করি নাই ওইভাবে, নিজে যেটুকু পারছি আর কি করে রাখছি। তো যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে তারা ওইখান থেকে ইমেল অ্যাড্রেস নিয়ে আমার কাছে মেল করে যে আপনার ওয়েবসাইটের এই প্রবলেম আছে, ওই প্রবলেম আছে, আপনি আমাকে দিয়ে এই সমস্যাটা সমাধান করে নিতে পারেন। ওরা কিন্তু ওইখান থেকে ইমেল কালেকশন করে আমাকে খালি ইমেল করে, এরকম মনে করেন যে 10,000, 20,000, 30,000, 50,000, 1,00,000 ইমেল ওরা ম্যানেজ করে। আর ইমেল পাঠানোর জন্য ওরা, ওদের আলাদা সফটওয়্যার আছে, প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহ নির্দিষ্ট টাইমে অটোমেটিক আপনার কাছে ইমেল আসবে। কত ইমেল পাওয়া যায় দেখবেন, আপনাদের মেলে দেখবেন যে আপনি
নিজেই জানেন না যে কে মেল পাঠাচ্ছে, আসে না ইমেল? ওই যে আপনি মনে করেন যে ফেসবুক থেকে ওরা ক্র্যাক করতে পারে, বুঝতে পেরেছেন? বা গুগলে বা কোন জায়গায় আপনি ওটা ইনপুট দিয়েছেন যে কোনো একটা জায়গায়, ওখান থেকে, যেমন ফর এক্সাম্পল আপনারটা হওয়ার দরকার নেই, আমি এখানে জাস্ট লিখবো হাফিজ ইমেল অ্যাড্রেস, যে কোনো একটা হাফিজের ইমেল অ্যাড্রেস পাবোই, বুঝছেন? দেখেন হাফিজ ইমেল অ্যাড্রেস আছে না, এইভাবে ওরা ম্যানেজ করে মনে করেন, যে কোনো একটা নাম দিয়ে ইমেল অ্যাড্রেস বলে গুগলে সার্চ দিয়ে দিল, এবং এই ইমেল অ্যাড্রেসটা এইভাবে না, আরও একটা সফটওয়্যার আছে যে টোটাল এই পেজে যত ইমেল অ্যাড্রেস আছে সব এক পেজে চলে আসবে। এজন্য রিসার্চের কাজ যারা করতে চাবেন তারা একটু ওই ইউটিউবে সার্চ দিবেন, দিয়ে দিয়ে একটু টিউটোরিয়াল দেখবেন। আর আমি যখন করে দিতে যাই আমার অনেক টাইম ওয়েস্ট হয়ে যায়, আমার অনেক সমস্যাও হচ্ছে আর কি। হ্যাঁ, তারপরেও আমি একটা ওয়াদাবদ্ধ হয়ে গেছি বিধায় আপনাদের সাথে আমি এখনও চালিয়ে যাচ্ছি। তারপরে এই যে ডাটা ডট কমের এটা নিজেই আমার আগে আর একটা দিয়েছিলাম, ওটা তো ভয়েস ছিল না বিধায় সেদিনকে বানাইছি। আচ্ছা আমি রেকর্ডটা বন্ধ করে দিই।